আপনি যদি আমাদের প্রচারিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে এই পোস্টের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। মোহাম্মদ ইবনে কাসিম, লেখক নসিম হিজাজি, অনুবাদক আবুল ফারাহ মোহাম্মদ আব্দুল হক, প্রকাশক এস এম রইসুদ্দিন, পরিচালক বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড, মুদ্রাকর বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড। পর্ব তিন, অধ্যায় লঙ্কার রাজদরবারে। লঙ্কাদ্বীপের মহারাজা সিংহাসনে আসেন। সিংহাসনের নিচে, দক্ষিণে ও বামে আবলুস কাঠের চেয়ারে সভাসদরা নিজ নিজ পদ মর্যাদা অনুসারে বসেছেন। রাজার ডান দিকের প্রথম কুর্সি রাজকুমার উদয় রামের। রাজকুমার সুপুরুষ ও সম্ভ্রমশীল যুবক। চেয়ারের পেছনে কতিপয় রাজকর্মচারী কর জোরে দণ্ডায়মান। চোপদার প্রবেশ করে কুর্নিশ করে নিবেদন করল, মহারাজ দিলীপ সিংহ দরবারে হাজির হওয়ার অনুমতি চাইছেন। রাজা ব্যস্ত হয়ে বললেন, দিলীপ সিংহ ফিরে এসেছে, আবুল হাসান ও তার সঙ্গীরা কোথায় গেল? চোপদার জবাব দিল, তাদের কেউ দিলীপ সিংহের সাথে নেই, যুবক আছেন, তিনিও আপনার সাথে দেখা করতে চান। রাজা অস্থির হয়ে বললেন, তাদেরকে ডেকে নিয়ে এসো। চোপদার ফিরে আসার একটু পরেই দিলীপ সিংহ এক 20 কি 22 বছরের আরব যুবকের সাথে দরবারে প্রবেশ করলেন। দিলীপ সিংহের হাতে একটি চাঁদির তস্তরি ছিল, যার উপর ছিল একখানা ছোরা। ছোরার হাতল নানা রঙের জোয়াহিরাতে মোড়ানো ছিল, একটি স্বর্ণের কৌটোও চকমক করছিল। দরজা হতে সিংহাসন পর্যন্ত দিলীপ সিংহ 3 বার শিরনত করে সম্মান প্রদর্শন করলেন। অগ্রসর হয়ে রাজার সামনে তস্তরি হাতে নিয়ে কর জোরে দাঁড়িয়ে রইলেন। কিন্তু ইতিমধ্যে রাজা, রাজকুমার এবং অন্যান্য সভাসদদের দৃষ্টি তার সাথী আরব যুবকের দিকেই বেশি আকৃষ্ট হয়েছিল। আমরা যে সময়ের কথা বলছি, তখন মরুবাসী আরব জাতির ইতিহাসের স্বর্ণযুগ চলছিল। কয়েক বছর আগে ইসলামী বিজয় প্লাবনের সামনে অধর্মের সবচেয়ে শক্তিশালী কেল্লা নতি স্বীকার করেছে। তাদের বিজয় বাহিনী এক প্রবল বন্যার মতো সমুদয় বাধা বিঘ্নকে তৃণের ন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তুর্কিস্তান, আর্মেনিয়া এবং উত্তর আফ্রিকার ময়দানে আরব অশ্বারোহীরা তীব্র বেগে অগ্রসর হচ্ছিল। বিজয় প্লাবনের এক তরঙ্গ পূর্ব দিকে মক্রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন ছিল সেই যুগ যখন পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দারা প্রত্যেক আরবের চেহারায় সিকান্দারের ভাগ্য, আরিশত্বের প্রজ্ঞা ও সোলাইমানের ঐশ্বর্য দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ভূপৃষ্ঠের এক দরিদ্র জাতি ইসলামের ঐশ্বর্যে ধনবান হয়ে পৃথিবীর চোখে যে উচ্চ সম্মান লাভ করেছিল, তা আজ পর্যন্ত অন্য কোনো জাতির ভাগ্যে হয়ে ওঠেনি। লঙ্কার রাজ দরবারে যে যুবক দণ্ডায়মান ছিল, তার বাপদাদারা ইয়ারমুক ও কাদিসিয়ার যুদ্ধে প্রাচ্যের ও প্রাতিচ্যের দুটি রাজশক্তিকে পরাজিত ও পদানত করেছিল। তার বলদীপ্ত ও বীরত্ব ব্যঞ্জক চেহারা দেখার পর তার চরিত্র সম্বন্ধে কোনো কৌতূহল জাগে না। রাজা ও সভাসদগণ এক দৃষ্টিতেই তার বাহ্যিক ও আন্তরিক অসংখ্য সৌন্দর্যের গুণগ্রাহী হয়ে পড়েছিলেন। সে বীর পদক্ষেপে দরবারে অগ্রসর হতে লাগল। দর্শকদের চোখে তার দেহের প্রতিটি সঞ্চালন গভীর আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছিল। তার উষ্ঠ সঞ্চালিত হতেই উপস্থিত সকলের সারা শরীর যেন শ্রবণেন্দ্রিয়ে পরিণত হল।
আসসালামু আলাইকুম এই সম্ভাষণের শব্দগুলো দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সভাসদদের কানে গুঞ্জরিত হল। রাজকুমার সহাস্যে ওয়ালাইকুম আসসালাম বলে তাকে অভ্যর্থনা করতে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে সমস্ত সামন্ত উঠে দাঁড়ালেন, রাজকুমার করমর্দন করার জন্য হাত বাড়ালেন। অন্যান্য সর্দারগণ দরবারের রীতি বিস্তৃত হয়ে একে একে অগ্রসর হয়ে আগন্তুকের সাথে করমর্দন করতে লাগলেন। রাজকুমার সাদরে তাকে নিজের পাশে বসালেন এবং ভাঙ্গা ভাঙ্গা আরবিতে তার সাথে কথা বলতে লাগলেন। রাজকুমার জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আগন্তুক জবাব দিল, আমার নাম জুবায়ের। আপনি কোথা থেকে এসেছেন? বসরা থেকে। আবুল হাসান ও তার সঙ্গীদের খবর পাওয়া গেছে কি? না, আমার ভয় হচ্ছে পথে তারা কোনো দুর্ঘটনায় পতিত হয়েছেন। রাজকুমারের চেহারা বিষণ্ণ হয়ে গেল। রাজা বললেন, হে দিলীপ সিংহ, আবুল হাসানের কোনো খবর পাওয়া গেল? দিলীপ সিংহ জবাব দিলেন, মহারাজ, এবছর আমাদের দেশের কোনো জাহাজ আরব দেশের কোনো বন্দরে পৌঁছেনি। বসরা, মক্কা, মদিনা এবং দামেস্কের প্রত্যেক স্থানেই তাদের কারো না কারো আত্মীয় স্বজন ছিল, কিন্তু সকলেই বলেন তারা হজে পৌঁছেননি। ফিরতি পথে আমি প্রতি বন্দরে তাদের খোঁজ নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে সিন্ধু উপকূলে তাদের জাহাজ কোনো বিপদে পতিত হয়েছে। মহারাজ, খলিফা এবং ইরাকের শাসনকর্তাকে যেসব উপঢৌকন পাঠিয়েছিলেন সেগুলোও তাদের কাছে পৌঁছেনি। এটা সত্ত্বেও তারা মহারাজকে ধন্যবাদ জানিয়েছেন। আমি তাদের পক্ষ থেকে এসব উপঢৌকন আপনার জন্য নিয়ে এসেছি। এই সোনার কৌটাতে একটি হীরক রয়েছে, ওটা দামেস্কের বাদশাহ পাঠিয়েছেন এবং এই খঞ্জরটি ইরাকের শাসনকর্তা পাঠিয়েছেন। আমি 8টি তেজি ঘোড়াও এনেছি। শ্বেতবর্ণের 4টি ঘোড়া দিয়েছেন বাদশাহ এবং অপর 4টি গাঢ় বাদামি বর্ণের ঘোড়া পাঠিয়েছেন ইরাকের শাসনকর্তা। ঘোড়াগুলো রাজ আস্তাবলে পৌঁছে দেওয়া হয়েছে। রাজা হাত বাড়িয়ে সোনার কৌটা খুলে নিয়ে অনেকক্ষণ উজ্জ্বল হীরকটি পর্যবেক্ষণ করলেন এবং পরে ছোড়াটি নিয়ে হাতলের প্রশংসা করলেন। তারপর উভয় উপহার রাজকুমারের দিকে বাড়িয়ে দিয়ে রাজা বললেন, দেখো রাজকুমার, এই উপহার এমন রাজার কাছ থেকে এসেছে যার লোহা সব লোহাকে কেটে ফেলে, যার রাজত্বে বহু নদী, পর্বত ও সমুদ্র রয়েছে, যার সৈন্যরা পাথরের কেল্লাকে মাটির ঢিবি মনে করে এবং ঘোড়ায় চড়ে নদী পার হয়ে যায়। এই খঞ্জর পাঠিয়েছেন ইরাকের শাসনকর্তা, যার নাম শুনলে বড় বড় রাজারা ভয়ে কেঁপে ওঠেন। রাজকুমার অন্য চিন্তায় মগ্ন ছিলেন। তিনি উপহার দুটি উজিরের হাতে তুলে দেন। লঙ্কার সরল রাজা উপহারগুলোকে দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তুরূপে গণ্য করছিলেন। জিনিসগুলো পরপর সমস্ত সভাসদদের হাত ঘুরে আবার রাজার হাতে পৌঁছে তিনি একবার খঞ্জরের হাতল পরীক্ষা করেন, একবার কৌটা খুলে হীরকটি দেখেন। এদিকে রাজকুমার জুবায়ের দিকে তাকিয়ে বলেন, আমার ইচ্ছা হয় আপনাদের রাজাকে নিজের চোখে দেখি। রাজা অনেকক্ষণ স্থির করতে পারলেন না যে রাজকুমারের কথায় তার সন্তুষ্ট হওয়া উচিত নাকি অসন্তুষ্ট হওয়া উচিত। উপস্থিত সকলের দৃষ্টি সিংহাসনের পরিবর্তে আরব যুবক ও রাজকুমারের দিকে নিবদ্ধ ছিল। এই পরিস্থিতি রাজার কাছে অদ্ভুত ঠেকছিল, কিন্তু নিজের একমাত্র পুত্রের মুখে আরবি কথা শোনার আনন্দ তার বিরক্তির চেয়ে প্রবলতর ছিল। অবশেষে তিনি বললেন, আপনার সাথে দেখা হওয়ায় অত্যন্ত আনন্দিত হলাম। জুবায়ের বললেন, ধন্যবাদ, লঙ্কান রাজাকে আমাদের খলিফা ও ইরাকের শাসনকর্তা সালাম পাঠিয়েছেন। কথাটি অর্ধেক আরবি এবং অর্ধেক লঙ্কান ভাষায় বলা হল। রাজা ও যুবরাজের মুচকি হাসি দেখে সমস্ত সভাসদগণ হেসে উঠলেন। রাজা বললেন, আপনি আমাদের ভাষা কোথায় শিখলেন? জুবায়ের দিলীপ সিংহের দিকে ইঙ্গিত করে জবাব দিল, ইনি আমার শিক্ষক। রাজা এবং সভাসদগণ এবার দিলীপ সিংহের প্রতি মনোযোগ দেওয়া দরকার মনে করলেন। দিলীপ সিংহ বললেন, মহারাজকে বসরার শাসনকর্তা সালাম জানিয়েছেন। আরব ব্যবসায়ীদের বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের প্রতি মহারাজের সদ্ব্যবহারের জন্য তিনি কৃতজ্ঞ।
তিনি ইচ্ছা করেন মহারাজা যেন এসব বিধবা নারী ও এতিম ছেলে মেয়েদেরকে বসরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি আপনার দূতের সাথে জনৈক সেনাপতি সহ একটি জাহাজ পাঠাচ্ছেন। তিনি আশা করেন আপনি অতি শীঘ্র তাদের যাত্রার বন্দোবস্ত করবেন। বসরার শাসনকর্তা মনে করেন আবুল হাসান ও তার সঙ্গীরা ভারতের পশ্চিম উপকূলে কোনো এক দুর্ঘটনায় পতিত হয়েছেন। তাদের জাহাজ কোনো জলদস্যু কর্তৃক নিমজ্জিত হয়েছে বলে সন্ধান পাওয়া গেলে অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। চিঠির মর্ম শোনার পর রাজা কিছুক্ষণ চিন্তামগ্ন থাকেন। জুবায়ের রাজকুমারের দিকে তাকালো, কিন্তু অশ্রু সজল চোখে সে ছাদের দিকে তাকিয়েছিল। জুবায়ের বলল, আপনি অত্যন্ত বিমর্ষ হয়েছেন, মনে হচ্ছে আবুল হাসানের সাথে আপনার বিশেষ বন্ধুত্ব ছিল। রাজকুমারের ঠোঁট কাঁপছিল, তার অশ্রু সংবরণের চেষ্টা ব্যর্থ হল। কোনো কথা না বলে তিনি আসন ত্যাগ করে পেছনের কামরায় চলে গেলেন। আবুল হাসানের সাথে রাজার নিজেরও মৈত্রী সম্পর্ক ছিল। তার মৃত্যুর সংবাদ রাজার কাছেও কম শোকাবহ ছিল না, কিন্তু মুসলিম খলিফার দূতের উপস্থিতি তাকে আত্মসংবরণ করতে বাধ্য করে। রাজকুমার উঠে যাবার পর তিনি জুবায়ের ও দিলীপ সিংহ ছাড়া সকল সভাসদদেরকে বিদায় দেন এবং জুবায়েরকে বলেন, আবুল হাসানের সাথে রাজকুমারের গভীর বন্ধুত্ব ছিল, আমি নিজেও তাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম। তার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এটা নিশ্চিত করে বলা চলে না যে তিনি ও তার সঙ্গীরা সত্যিই মারা গেছেন। এও তো হতে পারে যে জলদস্যুরা তাদেরকে বন্দী করে রেখেছে। আমার সবচেয়ে বেশি দুঃখ হয় বেচারী নাহিদের জন্য, এখনো তার মায়ের শোক ভুলেনি, এখন এই আঘাত তার জন্য হবে অসহ্য। জুবায়ের জিজ্ঞেস করে, নাহিদকে? রাজা জবাব দেন, সে আবুল হাসানের একমাত্র কন্যা, আমিও তাকে নিজের কন্যার মতো মনে করি, অত্যন্ত ভালো মেয়ে। তারপর দিলীপ সিংহকে লক্ষ্য করে বলেন, একে অতিথিশালায় নিয়ে যান, দেখবেন এর যেন কোনো কষ্ট না হয়। আমি রাজকুমারীকে ছেলে মেয়েদের সান্ত্বনা দেওয়ার জন্য আবুল হাসানের বাড়ি পাঠাচ্ছি। প্রাসাদের ফটকে দিলীপ সিংহ ও জুবায়ের এক 19-20 বছরের যুবককে দেখতে পেলেন। সে দিলীপ সিংহকে দেখেই জিজ্ঞেস করল, একথা কি সত্য যে আব্বার জাহাজ জেদ্দায় পৌঁছেনি? দিলীপ সিংহ হাত বাড়িয়ে যুবককে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, খালিদ, আমি প্রতি শহরে ও প্রতি বন্দরে তার খোঁজ নিয়েছি, দুঃখের বিষয় তার কোনো খবর পাইনি। খালিদ বলল, আমি এখনই বন্দর হয়ে ফিরছি, কয়েকজন আরব জাহাজি বলছিল যে তার জাহাজ সিন্ধু উপকূলে ডুবে গেছে, আপনি দেবলের শাসনকর্তার কাছ থেকে খোঁজ নিলে হয়তো কোনো খবর পেতেন। দিলীপ সিংহ জবাব দেন, সিন্ধুর রাজা ও তার সহকর্মীগণ বড়ই গর্বিত, আমার আশঙ্কা ছিল দেবলের শাসনকর্তা আমাকে কোনো সন্তোষজনক জবাব দেবেন না, কাজেই আমি নিজে সেখানে যাইনি, মরকানের মুসলমান গভর্নরকে বলেছিলাম তিনি যেন দূত পাঠিয়ে খবর নেন। দামেস্কের খলিফা ও বসরার হাজ্জাজ বিন ইউসুফের সাথে দেখা করে ফেরবার পথে আমি আবার মরকানের শাসনকর্তার সাথে দেখা করি, সিন্ধু থেকে তার দূত ফিরে এসেছিল, তিনি আমাকে বলেন দেবলের শাসনকর্তা সেই জাহাজের কোনো খবর জানে না বলে জানিয়েছেন। খালিদ বলল, আমি বন্দর থেকে সোজা এই পথেই এসেছি, আপনি কি এ খবর আমাদের সব বাড়িতে পৌঁছিয়েছেন? দিলীপ বললেন, না, আমরা ওদিকে যাইনি, আমি একে মেহমানখানায় রেখে তোমার সাথে যাব। খালিদ জুবায়েরকে বলে, আপনার আতিথ্য আমাদেরই অধিকার, আপনি আমার সাথে চলুন, অন্তত মেয়েরা ও শিশুরা আপনাকে দেখে সান্ত্বনা পাবে। জুবায়ের বললেন, চলুন দিলীপ সিংহ। তিনি জবাব দেন,
যদি সঙ্গত মনে করেন তবে আপনি খালিদের সাথে আসুন, আমি ইতিমধ্যে আপনার অন্যান্য সাথীদের থাকার ব্যবস্থা করে আসি। জুবাইর খালিদের সাথে চললেন। পথে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আবুল হাসানের ছেলে? খালিদ উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আপনাকে কে বলল? জুবাইর বললেন, আমি সারা পথ দিলীপ সিংহকে তোমাদের কথা জিজ্ঞেস করতে করতে এসেছি। তার কথায় আমার মনে তোমার যে চিত্র অঙ্কিত হয়েছে তুমি তার অনুরূপ। যে ধৈর্যের সাথে তুমি এই শোক সংবাদ গ্রহণ করেছ তাতে আমি মুগ্ধ হয়েছি। সত্যি তুমি খালিদ। মুখে শুষ্ক হাসি টেনে এনে খালিদ বলল, আব্বাজান হজে যাবার সময় আমি সাথে যাওয়ার জেদ করেছিলাম। আমার অসুখের জন্য তিনি আমাকে সাথে নিতে পারেননি। সেই একদিন জীবনে আমি প্রথম কান্না করেছিলাম। আমার চোখে অশ্রু দেখে তার বিশেষ দুঃখ হয়েছিল। তিনি বলেছিলেন, বাবা খালিদ, কখনো কেঁদো না। আমি তোমার নাম সেই বীর মুজাহিদের নামে রেখেছি, আঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও যার মুখ থেকে কখনো উহ শব্দটি উচ্চারিত হয়নি। শহরের এক কোণে নদীর তীরে আরব ব্যবসায়ীদের বস্তি। নদীর উভয় তীরে সবুজ শীর্ষ নারকেল গাছের সারি। কিছুক্ষণ চলার পর খালিদ এক পাথরের দেয়াল ঘেরা বাড়ির দিকে দেখিয়ে বলল, এটাই আমাদের বাড়ি। প্রাচীরের ভেতর নারিকেল ও কলা গাছের ঘন বাগিচা ছিল। প্রস্তর নির্মিত ছোট দালানের সামনে বাঁশের ছাদ দেয়া একটি চত্বর। এক সবুজ বেলগাছ তাকে ঢেকে রেখেছিল। বাতাসের কোনো গতি না থাকায় গরম লাগছিল। জুবাইর ঘামে ভিজে গিয়েছিলেন, কাজেই খালিদ তাকে ঘরে না বসিয়ে চত্বরে বসাল। জুবাইর বেতের মোড়ার উপর বসলেন। খালিদের ইশারায় একটি কালোপনা ছেলে তাকে পাখা করতে লাগল। ছেলেটির চোখে মুখে আনন্দের আভাস দেখা যাচ্ছিল, কিন্তু জুবাইর খালিদকে বললেন, এই গরমের মধ্যে তাকে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়, একে বিশ্রাম করতে দাও। ছেলেটি আরবি ভাষায় জবাব দিল, আপনি আমাদের মান্য অতিথি, আমাকে সেবার অধিকার থেকে বঞ্চিত করবেন না। জুবাইর বললেন, আচ্ছা, তুমি দেখি আরবি জানো? ছেলেটির পরিবর্তে খালিদ এবার জবাব দিল, এ ছোটকাল থেকেই আমাদের এখানে আছে, আব্বাজান একে লালন পালন করেছেন। আরো পরিচয় দিতে গিয়ে বালকটি বলে, আমি মুসলমান, আমার নাম আলী। খালিদ স্থানীয় ভাষায় কিছু বলায় ছেলেটি পাখা রেখে দৌড়ে গিয়ে নিকটস্থ এক নারিকেল গাছে উঠল এবং কয়েকটি ডাব পেরে নিয়ে আসলো। ডাবের পানি খেয়ে জুবাইর কিছুক্ষণ খালিদের সাথে কথাবার্তা বললেন। পিতার শোকাবহ পরিণামের খবর পাওয়া সত্ত্বেও খালিদ আরবদের সুবিদিত আতিথ্যের খাতিরে জুবাইরের প্রত্যেক কথায় মনোযোগ দিতে চেষ্টা করছিল। তবু জুবাইর অনুভব করছিলেন যে তার মুখের হাসি অশ্রুপাত ও কান্নার চেয়েও মর্মান্তিক ছিল। কথা বলতে বলতে খালিদ উঠে কয়েকবার ফটকের দিকে চেয়ে আলীকে বলল, আলী, নাহিদ এখনো ফিরেনি, যাও তাকে ডেকে নিয়ে এসো। আলী বাইরে চলে গেলে খালিদ জুবাইরকে বলল, মহারানী ও রাজকুমারী আমার বোনকে খুব ভালোবাসেন, আজ ভোরে তিনি এসে তাদের সঙ্গে করে নিয়ে গেছেন। এই দুঃসংবাদ তাকে খুব কাবু করবে, সে আজও আমার কবরের কাছে রোজ চলে যায়। এখন আবার নতুন দুঃসংবাদ, এ পর্যন্ত বলে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। জুবাইর সহানুভূতিপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেন, তোমার মা কখন মারা গেছেন? 2 মাস হলো তিনি মারা গিয়েছেন। আব্বা হজে যাবার পর 6 মাস ম্যালেরিয়া জ্বরে ভোগেন তিনি। তবে আব্বাজানের নিখোঁজ হওয়ার সংবাদই তার মৃত্যুর প্রধান কারণ। রোজ ভোরে ও বিকেলে তিনি ছাদে উঠে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেন। দূরে কোনো জাহাজ দেখা গেলে তার মুখ উজ্জ্বল হয়ে উঠত। খবর নেয়ার জন্য তিনি আমাকে বন্দরে পাঠাতেন। আমি নিরাশ হয়ে ফিরলে দূর থেকে আমাকে দেখেই তার চোখ উল্টে যেত। জীবনের শেষ সন্ধ্যায় তার সিঁড়িতে পা রাখার শক্তিও ছিল না, তথাপি তার ইচ্ছা পূরণ করতে আমরা তার চৌকি ছাদে নিয়ে যাই।
বালিশে ভর করে তিনি অনেকক্ষণ সমুদ্রের দিকে চেয়ে থাকেন। দুর্ভাগ্যবশত সেদিন কোনো জাহাজ দেখা গেল না। মাগরিবে নামাজের আজান শুনে আমি নিচে নেমে নিকটস্থ মসজিদে চলে যাই। ফিরে এসে দেখি তার শ্বাস বন্ধ হয়ে গেছে। তার চোখ খোলা ছিল, মনে হচ্ছিল তিনি দূর চক্রবালে কোনো জাহাজ দেখছেন। নাহিদের মুখে শুনেছি তার শেষ কথা ছিল, নাহিদ তোমার বাবা আসবেন, নিশ্চয়ই আসবেন, তিনি অবিশ্বাসী নন, বরং আমি অবিশ্বাসী, তার জন্য আর অপেক্ষা করতে পারলাম না। জুবায়ের তার 22 বছরের জীবনে তীর বর্ষা ছাড়া আর কিছুই দেখেননি। তিনি ছিলেন এক নির্ভীক নাবিক। ঝড়ের সঙ্গে তার মিতালি, কোমল মধুর বাক্যালাপের সাথে তার পরিচয় খুব কম। খালিদের কথা তার মর্ম স্পর্শ করে, তা সত্ত্বেও তিনি উপযুক্ত সান্ত্বনার কথা খুঁজে পান না। তিনি শুধু বলেন, খালিদ, তোমার মায়ের শোকাবহ মৃত্যুতে আমি আন্তরিকভাবে দুঃখিত। হায়, আমি যদি এই শোকের অংশ নিয়ে তোমার বোঝা খানিকটা লাঘব করতে পারতাম। এদিকে আলী ছুটে আসলো, সে বলল তিনি আসছেন। অজ্ঞাত সারেই জুবাইরের দৃষ্টি দরজার দিকে আকৃষ্ট হল। ভাইয়ের পাশে একটি অপরিচিত পুরুষকে দেখে নাহিদ থমকে দাঁড়ায় এবং মুখের ঘোমটা টেনে দেয়। এক মুহূর্ত থেমে সে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। জুবাইরের কানে এক মর্মান্তিক প্রশ্ন আঘাত হানে, সত্যি কি আব্বাজান? কিন্তু কথা শেষ করতে পারে না নাহিদ। জুবায়ের নারী সৌন্দর্য ও মহিমার এক অবিস্মরণীয় ঝিলিক দেখে নিয়েছিল, তার নয়ন এর জন্য প্রস্তুত ছিল না। নাহিদ মুখে ঘোমটা টেনে দেওয়ার আগেই জুবায়ের দৃষ্টি নামিয়ে নিয়েছিল। পিতামাতার দৃষ্টান্ত ও পরিবেশের প্রভাবে জুবায়ের ছিলেন বিশেষ লাজুক। গভীর আত্মপ্রত্যয় তার চরিত্রের একটি বৈশিষ্ট্য ছিল। শৈশবেই পিতার সাথে তিনি দেশ বিদেশে ভ্রমণ করেছিলেন। যৌবনের প্রারম্ভে তাকে অভিজ্ঞ নাবিক বলে গণ্য করা হতো। দূর বিদেশে তিনি ভিন্ন জাতির এমন সব মেয়েদের দেখেছেন যাদের মোহিনী দৃষ্টি প্রতিদান খুঁজে বেড়ায়। শাম ফিলিস্তিনে বহু সপ্রশংস দৃষ্টি তার পৌরুষপূর্ণ সৌন্দর্যের গুণ গ্রহণ করেছে, কিন্তু শালীন ও সম্ভ্রান্ত যুবকদের ন্যায় জুবায়ের নিজের দৃষ্টি নত রাখতে অভ্যস্ত ছিলেন। দিলীপ সিংহের সাথে জাহাজ ভ্রমণের সময় জুবায়ের প্রত্যেক আরব সন্তান সম্বন্ধে বহু প্রশ্ন করে তাদের একটি মানসিক চিত্র এঁকে রেখেছিলেন। দিলীপ সিংহের কাছে আবুল হাসান ও তার ছেলে মেয়ে সম্বন্ধে যা শুনেছিলেন তাতে তিনি বুঝেছিলেন যে এর চেহারা, গঠন, চরিত্র এবং আকৃতি প্রকৃতিতে অন্য সবার চেয়ে ভিন্ন হবে। তার আকর্ষণের প্রধান কারণ ছিল এটাই। খালিদের মুখে পরে যা কিছু শুনেছেন তাতে তার কৌতূহল আরো বেড়ে যায়। এরপরে আলী নাহিদকে ডাকতে গেল, তার মনে একটু ব্যাকুলতা জন্মে। তবে তার কৌতূহলের প্রধান কারণ ছিল যে এরা তারই স্বজাতীয় বিপন্ন আরব সন্তান। বালিকা পুনরায় বলল, আমাকে জবাব দিন, এ কথা কি সত্য? আমার কাছ থেকে কি লোকাচ্ছেন? আমি শুনে ফেলেছি। খালিদ উঠে দাঁড়িয়ে বলল, নাহিদ, তকদিরের বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। শোক সংবরণের প্রয়াস করতে করতে জুবায়ের বললেন, দুঃখের বিষয়, আমি কোনো খুশির সংবাদ আনতে পারিনি। নাহিদ নীরবে ঘরের দিকে অগ্রসর হল। ধীরে ধীরে কয়েক পা এগিয়ে সে দৌড়ে এক কামরার মধ্যে ঢুকে পড়ল। খালিদ এক মুহূর্ত কিংকর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে থাকে, পরে জুবাইরের দিকে তাকিয়ে বলে, আমি এখনই আসছি। খালিদ দৌড়ে নাহিদের ঘরে প্রবেশ করে। নাহিদ বিছানায় মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল।
সস্নেহে তার বাহুতে হাত রেখে এবং মাথায় হাত বুলিয়ে খালিদ বলে, নাহিদ সবর কর। আলী কিছুক্ষণ অসার হয়ে জুবাইরের কাছে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ঘরের দিকে অগ্রসর হয়। দরজা থেকে নাহিদের কান্নার শব্দ তার কানে আসায় দুনিয়ার সবকিছু তার কাছে বিস্বাদ ও বিষণ্ণ মনে হতে লাগল। ভীতচকিত হয়ে সে ঘরে প্রবেশ করে। সব হয়ে খালিদের বাহু ছুঁয়ে সে জিজ্ঞেস করে, নাহিদ আপা কাঁদছেন কেন? খালিদ তার সজল চোখের দিকে তাকিয়ে স্নেহের সাথে তার কাঁধে হাত রেখে বলল, আলী আব্বা যান আর ফিরে আসবেন না। মর্মান্তিক চিৎকার করে বালক বলে উঠল, না না, এমন কথা কখনো মুখে আনবেন না, তিনি নিশ্চয়ই আসবেন। খালিদ জুবাইরের দিকে তাকিয়ে বলল, ইনি দিলীপ সিংহের সাথে এসেছেন, তার জাহাজ ডুবে গেছে। আলীর চোখ থেকে অশ্রুর বন্যা ভেঙে পড়ল। ঠোঁট কামড়িয়ে কান্না রোধ করার চেষ্টা করতে করতে সে বের হয়ে গেল। মনের দুঃখ হালকা করার জন্য সে এমন স্থান খুঁজছিল যেখানে কেউ তার কান্নার শব্দ শুনতে পাবে না। কিন্তু বের হয়ে সে প্রতিবেশীর একদল লোকের সামনে পড়ে গেল। অল্পক্ষণের মধ্যেই আবাল বৃদ্ধ বনিতা সমস্ত আরো বেশে খালিদের উঠানে জড়ো হলো। লোকের গোলমাল শুনে খালিদ বাইরে এলো। একসঙ্গে সকলেই তাকে নানাবিধ প্রশ্ন করতে লাগলো। তলহা সবাইকে শান্ত করে খালিদকে জিজ্ঞেস করলেন, জাহাজ ডুবে যাওয়ার খবর কি সত্য? খালিদ মাথা নেড়ে জানাল, হ্যাঁ এটা সত্য। তিনি জুবাইরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এই খবর নিয়ে এসেছেন? জুবাইর জবাব দিলেন, দুঃখের বিষয়, আমি মৃত্যু সংবাদ নিয়ে আসতে পারিনি। তলহা জিজ্ঞেস করলেন, কি করে জাহাজ ডুবল? জুবাইর জবাব দিলেন, সেটা জানা যায়নি। জুবাইর বিধবা এতিমদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সান্ত্বনা দিলেন এবং আরব দেশে ফিরে যাওয়া সম্বন্ধে তাদের মতামত জানতে চাইলেন। বিধবা নারী এবং এতিম শিশুরা সবাই এক বাক্যে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। জুবাইর অনেকক্ষণ পর্যন্ত তাদের সাথে কথাবার্তা বললেন। অবশেষে আসরের নামাজের আজান শুনে অন্যান্যদের সাথে মসজিদের দিকে অগ্রসর হলেন। তলহার অনুরোধে জুবাইর ইমামতি করলেন। তারা মসজিদ থেকে বের হয়ে দেখেন রাজকুমার ও দিলীপ সিংহ অপেক্ষা করছেন। খালিদকে দেখে রাজকুমারের কালো চোখ অশ্রু সজল হয়ে উঠল। অগ্রসর হয়ে তিনি খালিদকে বুকে জড়িয়ে ধরলেন। দিলীপ সিংহ জুবাইরকে বললেন, মহারাজ আপনাকে স্মরণ করেছেন, খালিদ তুমিও চলো। জুবাইর বললেন, কিছুক্ষণ আগেই তো তার সাথে দেখা করে এসেছি, কোনো বিশেষ কথা আছে কি? আবুল হাশেমের মৃত্যু সংবাদ মহারাজকে অভিভূত করেছিল, তখন তিনি আপনার সাথে ভালো করে কথা বলতে পারেননি। জুবাইর বললেন, মনে হচ্ছে রাজকুমারও তাকে খুব ভালোবাসতেন, তার অশ্রু এখনো শুকায়নি। দিলীপ সিংহ বললেন, হ্যাঁ রাজকুমারও খুব কষ্ট পেয়েছেন, আবুল হাসান তারও বিশেষ প্রিয় পাত্র ছিলেন। রাজপ্রাসাদে যাবার পর জুবাইর বহু লোকের এক মিছিল দেখতে পেলেন। দিলীপ সিংহ বললেন, মহারাজ আপনার উপঢৌকন ও ঘোড়া পেয়ে খুবই খুশি হয়েছেন, তার হুকুমেই এই ঘোড়ার মিছিল বের করা হয়েছে। এই রাজ্যের বড় বড় মান্য লোকদেরকে ঘোড়ার লাগাম ধরে বাজারের ভেতর দিয়ে চলার সম্মান দেয়া হয়েছে। আবুল হাসানের মৃত্যু শোক না থাকলে হয়তো রাজা নিজেই এই মিছিলে অংশগ্রহণ করতেন। কাছে গিয়ে জুবাইর দেখতে পেলেন যে রাজ দরবারে যে আটজন সভাসদ সামনের আসনে বিরাজমান ছিলেন, তারাই ঘোড়ার লাগাম ধরে জনতার পুরো ভাগে হেঁটে চলেছেন। ঘোড়াগুলোকে যে দোশালা পরানো হয়েছে তা মূল্যবান পাথর দ্বারা অলঙ্কৃত। রাজকুমার মৃদু হেসে জুবাইরের দিকে তাকিয়ে বললেন, আপনাদের দেশেও কি ঘোড়াকে এভাবে সম্মান করা হয়? জুবাইর জবাব দিলেন, না, আমরা ঘোড়ার দানা পানির দিকেই বরং বেশি লক্ষ্য রাখি। দিলীপ সিংহ বললেন, আসলে আমরা ঘোড়ার সম্মান করছি না, বরং যারা ঘোড়া পাঠিয়েছেন তাদেরকে সম্মান করছি।
আকাশে মেঘ জমছিল, বাতাস সুশীতল হয়ে আসছিল। রাজা প্রাসাদের দ্বিতীয় মহলে এক জানালার কাছে বসে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। জোবায়ের ও তার সাথীদের পদশব্দ শুনে তিনি ফিরে তাকালেন এবং দাঁড়িয়ে জোবায়ের সাথে হাত মিলালেন। পরে খালিদকে সম্বোধন করে বললেন, বৎস, তোমার পিতার মৃত্যুর সংবাদে আমি দুঃখিত। আমার মনে হয় তার জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে, কিন্তু যদি প্রমাণিত হয় যে কেউ আক্রমণ করে তার জাহাজ ডুবিয়ে দিয়েছে, তাহলে আক্রমণকারীর শাস্তির জন্য আমার সমস্ত হাতি ও সব জাহাজ বর্ষার শাসনকর্তার হাতে আমি সমর্পণ করব। সামনে কুরসির দিকে ইশারা করে রাজা আসন গ্রহণ করলেন। জুবায়ের এবং খালিদও বসে পড়ল। দিলীপ সিংহ দাঁড়িয়ে রইলেন। রাজা দিলীপ সিংহের দিকে তাকিয়ে বললেন, বস, তুমি অতি মহৎ কাজ করেছ। কাল থেকে তুমি সভাসদদের পুরো ভাগে রাজকুমারের পাশে বসবে। দিলীপ সিংহ অগ্রসর হয়ে রাজার পদধূলি নিলেন এবং আসন গ্রহণ করলেন। রাজা জুবায়েরকে সম্বোধন করে বললেন, আমি বর্ষার শাসনকর্তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে চাই না, তবে যদি আরব সন্তানদের নিঃসহায় মনে করে আপনি নিয়ে যেতে চান তো আমার মনে খুব দুঃখ হবে। আমি তাদেরকে নিজের সন্তানরূপে গণ্য করি। এখানে থাকলে তাদের সমস্ত ব্যয় রাজকোষ হতে বহন করা হবে। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, তাদের যদি এখানে কোনো অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই তাদেরকে নিয়ে যাবেন। জোবায়ের উত্তরে বললেন, এখানে তাদের কোনো অভিযোগ নেই। আমি নিজের সরকার ও সমস্ত আরবদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আমাদের স্বজাতীয় এতিম সন্তানরা স্বদেশ থেকে এত দূরে পড়ে থাকবে তা আমরা চাই না। এদের শ্রেষ্ঠ শিক্ষা দীক্ষা স্বদেশেই সম্ভব। পরে যদি এরা চায় তবে এখানে তাদেরকে পাঠিয়ে দেয়া হবে। রাজা জিজ্ঞেস করলেন, আপনি সবাইকে নিয়ে যেতে চান? জোবায়ের বললেন, না, তলহা এবং কয়েকজন ব্যবসায়ী এখানেই থাকবেন। রাজা বললেন, কিন্তু খালিদ ও তার বোন এখানে থাকবে তো? জোবায়ের উত্তর দিলেন, না, তারা আমার সাথে যাবে। রাজকুমার বিষণ্ন স্বরে বললেন, না না, এটা হতে পারে না, আমি তাদের যেতে দেব না। খালিদকে আমি নিজের ভাই করে নিয়েছি, আর নাহিদ সে তো আমার বোন। পেছনে কামরার পর্দার আড়াল থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। সঙ্গে সঙ্গে একটি 14-15 বছরের মেয়ে রাজার সামনে এসে দাঁড়ায়। রাজকুমারের মতোই তার বর্ণ শ্যামল, কিন্তু মুখের গড়ন তার চেয়ে লালিত্য মাখা এবং চোখ তেজব্যঞ্জক উজ্জ্বল ছিল। খালিদের দিকে তাকিয়ে সে বলল, ভাই, মা তোমাকে ডেকেছেন। খালিদ উঠে পাশের ঘরে চলে গেল। মেয়েটি চলতে চলতে রাজার দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি এদের কথা শুনবেন না কিন্তু। রাজা জুবাইরের দিকে তাকিয়ে বলল, দেখলেন তো? জুবাইর বললেন, বেশ, আমি তাদের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর খালিদ নত মুখে ফিরে এসে বসে পড়ল। রাজা তাকে বললেন, ইনি সিদ্ধান্তের ভার তোমার উপর ছেড়ে দিয়েছেন, এখন বলো এখানে থাকতে চাও কিনা। খালিদ জবাব দিল, আমাদের প্রতি আপনার অনুগ্রহ অসীম। দুনিয়ার আরাম আয়েস যদি আমার লক্ষ্য হতো তাহলে আমি কখনো আপনার কাছ থেকে সরে যেতাম না, কিন্তু বর্তমানে আমাদের জাতি দূর দূরান্তে জিহাদে লিপ্ত আছে। আমার শিরায় এক মুজাহিদের রক্ত প্রবাহিত হচ্ছে। আমি শুনেছি বর্তমানে প্রয়োজনের খাতিরে আমার চেয়ে কম বয়সী ছেলেরাও জেহাদে যাচ্ছে। আমি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকতে চাই না। নত মুখে কিছুক্ষণ চিন্তা করার পর রাজা বললেন, বৎস, তুমি আবুল হাসানের পুত্র। তুমি যদি মনস্থির করে থাকো তবে আমার দৃঢ় বিশ্বাস দুনিয়ার কোনো শক্তি তোমাকে বাধা দিতে পারবে না। ধন্য সেই জাতি যার মায়েরা তোমার মতো পুত্র জন্ম দেয়। খালিদ বললেন, আমি চাই যে আপনি খুশি হয়ে আমাকে অনুমতি দিন। রাজা জবাবে বললেন, আবুল হাসানের পুত্রের আনন্দ আমার অসন্তুষ্টির কারণ হতে পারে না।